আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিতর্কিত কাশ্মীরের লাদাখ অঞ্চলে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে এক কর্নেল সহ ভারতের 20 সৈন্য নিহত। দেশে একদিনের সর্বোচ্চ 53 জনের মৃত্যু, শনাক্তের ক্ষেত্রেও নতুন রেকর্ড 3862। লাল অঞ্চলে সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে বিভ্রান্তিতে নগরবাসী, তালিকা ও নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা বললেন ঢাকার 2 মেয়র। এবং কালো টাকা সাদা করার সুযোগ, সাধারণ করদাতাদের সাথে বৈষম্য মনে করেন অর্থনীতিবিদরা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই চীন ভারত উত্তেজনা প্রসঙ্গ। বিতর্কিত অঞ্চল কাশ্মীরের লাদাখে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে ভারতের 20 জন সৈন্য, তাদের মধ্যে একজন কর্নেলও রয়েছেন। বেইজিংয়ের অভিযোগ, গালওয়ান উপত্যকায় সীমান্ত অতিক্রম করেছিল ভারতীয় বাহিনী। নয়াদিল্লির দাবি, সংঘর্ষে দুই পক্ষেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে নিজ বাহিনীর কজন হতাহত হয়েছে তা নিশ্চিত করেনি চীন। এদিকে সীমান্ত ইস্যুতে একতরফা কোনো সিদ্ধান্ত না নিতে ভারতকে সতর্ক করেছে বেইজিং। তেমনটি হলে সমস্যা বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিলিয়ান। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সীমান্ত উত্তেজনা কমাতে এরই মধ্যে বৈঠক করেছেন দুদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ভারতের অভিযোগ, লাদাখের গালওয়ান উপত্যকার প্রায় 38,000 বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে চীন। ফিরছি দেশের খবরে। করোনা শনাক্তের 101তম দিনে মারা গেলেন সর্বোচ্চ 53 জন, নতুন রোগীর ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড। একদিনে সর্বোচ্চ 3862 জনের করোনা পজিটিভ হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহবুব কবির চপলের রিপোর্ট। যে করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না বলে নানাভাবে যুক্তি দেখানো হয়েছিল, সেই ভাইরাসই এখন আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই, মৃত্যু হয়েছে 1200-র বেশি মানুষের। প্রতিদিন কোটি মানুষ চেয়ে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের দিকে, কিন্তু সময় যত যাচ্ছে খারাপ খবর ততই বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 17,214 জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন 3,862 জন, মোট শনাক্ত 94,481 জন। 61টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,403টি, পরীক্ষা হয়েছে 17,214টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,33,717টি নমুনা, এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,862 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 94,481 জন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে মৃতের নতুন রেকর্ড, গত 24 ঘন্টায় 53 জন। ঢাকা বিভাগে মারা গেছেন সবচেয়ে বেশি 30 জন, এরপর চট্টগ্রামে 14 জন। অবস্থা যখন এমন, তখন শুধু রেড জোন ভিত্তিক লকডাউন করোনা নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। বয়স বিভাজনে 11-20 বছর একজন, 21-30 বছর তিনজন, 31-40 বছর দুইজন, 41-50 নয়জন, 51-60 19 জন, 61-70 10 জন, 71-80 8 জন, এবং 81-90 বছরের মধ্যে একজন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং বাইরে বের হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ও এর উপসর্গ নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অন্তত 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কুমিল্লা ও ফরিদপুরেই মারা গেছেন 11 জন। এছাড়া বগুড়া ও খুলনায় মারা গেছেন আরও 6 জন। আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। সারা দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। উত্তরবঙ্গে শীর্ষে অবস্থান করা বগুড়ায় 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17। সিভিল সার্জন ফারজানুল ইসলাম বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 1500 অতিক্রম করেছে। নারায়ণগঞ্জের নতুন 1 জন মারা যাওয়ার পাশাপাশি আরও 59 জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 4186 জন। সংক্রমণ ঠেকাতে সিটি কর্পোরেশন, আড়াইহাজার ও রূপগঞ্জে চলছে লকডাউন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার নতুন 3 জনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্ত হয়েছে আরও 42 জন। চুয়াডাঙ্গার দর্শনায় 20 জন আক্রান্ত হওয়ায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনসাধারণ ও যানবাহন চলাচল করছে আগের মতোই। সংক্রমণ রোধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার 2টি ইউনিয়ন, সিঙ্গাইর উপজেলার 1টি ইউনিয়ন এবং পৌরসভা লাল অঞ্চল ঘোষণা করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছে। নতুন করে ডাক্তার, নার্স ও পুলিশ সহ আক্রান্ত হয়েছে 54 জন। শেরপুরে নিজ বাসায় আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন পিটিভির সাবেক সিবিআই সভাপতি সানোয়ার হোসেন। নালিতাবাড়িতে উপসর্গ নিয়ে 1 যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে র‍্যাব চিকিৎসক ও নার্স সহ আরও 118 জন করোনায় আক্রান্ত হয়েছে। চট্টগ্রামে নতুন করে 172 জনের শরীরে ভাইরাস সংক্রমিত হয়েছে। মোট আক্রান্ত 5406 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ছাড়াও উপসর্গ নিয়ে আরও 7 জন মারা গেছেন। ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 17 জনের। এদিকে সংক্রমণ ঠেকাতে ভাঙ্গা উপজেলায় চলছে 15 দিনের লকডাউন। যশোর সদরের আরবপুর উপশহর ও 3 নম্বর ওয়ার্ড রেড জোন চিহ্নিত করে লকডাউন করেছে প্রশাসন। সেখানে নতুন করোনায় আক্রান্ত আরও 12 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে নিম্ন আদালতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 13 জন বিচারক ও 26 জন কর্মচারী। করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন আরও 4 জন বিচারক। ঢাকা সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদোস আহমেদ। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহমেদ। অন্য বিচারকরা বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সারা দেশ থেকে জেলা জজদের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে এ তথ্য পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার সাইফুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, আক্রান্ত বিচারকদের সাথে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কথা বলেছেন এবং তিনি সার্বক্ষণিক তাদের খবর রাখছেন। সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত কর্মচারীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণে চিহ্নিত লাল অঞ্চলের বাসিন্দাদের জন্য সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে রয়েছে বিভ্রান্তি। ধোঁয়াশার মধ্যে ওইসব অঞ্চলে দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিংবা সরকারি বেসরকারি অফিস চলছে আগের মতোই। সুনির্দিষ্ট তালিকা ও সরকারি নির্দেশনা পেলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকার 2 মেয়র। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি করোনার সংক্রমণ বিবেচনায় ঢাকার 2 সিটির যে 45টি লাল অঞ্চলের তালিকা করেছে তার একটি মোহাম্মদপুর। সোমবার লাল অঞ্চলের বাসিন্দাদের সাধারণ ছুটির আওতায় এনে সরকার প্রজ্ঞাপন জারি করলেও তার কোনো প্রভাব নেই এখানে। কেবল দোকানপাট, ব্যবসা বাণিজ্যই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসও চলছে আগের নিয়মেই। এসব অফিসের কর্মকর্তারা বলছেন, প্রজ্ঞাপন হলেও দাপ্তরিক কোনো নির্দেশনা পাননি তারা। একই সাথে লকডাউন নিয়ে নানামুখী চিন্তা এলাকাবাসীর মধ্যে। ক্লিয়ারলি কোনো ইনফরমেশন গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না। আমরা এখন পর্যন্ত কিছুই নিজস্ব প্রস্তুতিও নিতে পারতেছি না।
সঠিকভাবে জানতেও পারতেছি না। মোটা দাগে 45টি এলাকাকে লাল অঞ্চল হিসেবে চিহ্নিত করলেও লকডাউনের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো ম্যাপ নেই সিটি কর্পোরেশনের কাছে। এ ব্যাপারে কোনো গাইডলাইনও পাননি বলে জানান জনপ্রতিনিধিরা। আমাদের কোনোভাবে কাউকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি, কিন্তু আমরা টিভিতে দেখে যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করছি, এটা লকডাউনের আগের থেকে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। এ বিষয়ে করণীয় ঠিক করতে নানা প্রস্তুতিমূলক বৈঠক করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী দুই তিন দিনের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাবে যে এই এলাকাটা, এই মহল্লাটা অথবা এই রাস্তাটা লাল হিসেবে চিহ্নিত হয়েছে, আমরা সেই অনুযায়ী সেটাকে আটকাদেশের আওতায় এনে সেখানে বাস্তবায়ন করতে কোন অংশ কতটুকু জায়গায় আমাকে রেড জোনিং করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে, লকডাউন করতে হবে, এটির আমি সুনির্দিষ্ট ওই ম্যাপ তাদের থেকে চেয়েছি। এই এলাকাগুলো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে তারা সমন্বয়পূর্বক এখানে নির্দিষ্ট করার চেষ্টা করছেন এবং এই ক্ষেত্রে এই ধরনের তথ্য আসা সাপেক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারব। তবে সাধারণ ছুটির প্রভাব পড়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। আগের দিনের ঘোষণায় ষষ্ঠ দিনের লকডাউনে অফিসগামী লোকজন সহ সেখানকার বাসিন্দাদের বাহিরে বের হওয়ার প্রবণতা কম ছিল বলে জানায় পুলিশ। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, লাল অঞ্চলে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক লকডাউনের যে প্রক্রিয়া, তাই পূর্ব রাজাবাজার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। তবে শুরু থেকেই সরকারের বিভিন্ন বিভাগের কিছু সমন্বয়হীনতা আর বেশ কিছু বিষয়ে ধোঁয়াশা থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল। নগরবাসী বলছেন, বৈশ্বিক অভিজ্ঞতার পাশাপাশি দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করেই নিতে হবে পরিকল্পনা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রামে 250 শয্যার আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করায় 10 চিকিৎসককে অব্যাহতি দিয়েছে সিটি কর্পোরেশন। একই অভিযোগে একজন স্টোর কিপারকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী জানান, ওই আইসোলেশন সেন্টারের জন্য 16 জন চিকিৎসক, নার্স ও ব্রাদার্স সহ মোট 36 জনকে বাছাই করা হয়। তারা সবাই সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও কর্মী। আইসোলেশন সেন্টার চালুর আগে তাদের 3 দিনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়, কিন্তু রোববার শুরু হওয়া ওই প্রশিক্ষণে 10 চিকিৎসক এবং একজন স্টোরকিপার অনুপস্থিত থাকেন। টানা 3 দিন তাদের অনুপস্থিতির কারণে চৌষিক সচিব স্বাক্ষরিত এক আদেশে তাদের চাকরিচ্যুত করা হলো। বুধবার থেকে আইসোলেশন সেন্টারটিতে রোগী ভর্তি শুরুর কথা রয়েছে। বাজেট প্রস্তাবনায় 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখে বলা হয়েছে, প্রচলিত আইনে যাই থাকুক না কেন, এই বিনিয়োগের ব্যাপারে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এই সুযোগ দিয়ে সাধারণ করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে ব্যবসায়ী মহলে এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GF এর তথ্য অনুযায়ী 2005 সালে $426 কোটি, 2015 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $1,151 কোটি বা $98,000 কোটি। GF এর পরিসংখ্যানে বছরে গড়ে প্রায় $100 কোটি অর্থ পাচার হয় দেশ থেকে। এমন পরিস্থিতিতে 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণায় অপ্রত্যাশিত আয় বিনিয়োগ করার সুযোগ থাকছে। অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এর জন্য আমাদের অর্থনীতিতে বেশি বেশি বিনিয়োগ হবে এবং আমাদের যে রিয়েল এস্টেট সেক্টর সেটি চাঙ্গা হবে। কালো টাকা কামাই করে তারা আসলো, তাদের উপর কোনো খরচ নেই। আমাদের কর্পোরেট ট্যাক্স, আমরা ইনভেস্টমেন্ট করতে গেলে 12% ট্যাক্স দিতে হবে, এটা আসলে কোনোভাবেই এটা কাম্য নয়। বাজেট ঘোষণায় বলা হয়েছে 10% কর দিয়ে অপ্রদর্শিত আয় যে কেউ বিনিয়োগ করতে পারবেন আবাসন খাত ও শেয়ার বাজারে। এই বিনিয়োগের বিষয়ে কোনো কর্তৃপক্ষ প্রশ্ন উত্থাপন করতে পারবেন না বলেও বাজেট ঘোষণায় বলা হয়েছে। সৎভাবে উপার্জন করে আরও অধিক পরিমাণে কর দেন, তাদের তুলনায় কালো টাকা সাদা করার ক্ষেত্রে মাত্র 10% কর অথবা ন্যূনতম একটি চার্জ দিয়ে এগুলোকে সাদা করাটি, এই ধরনের প্রক্রিয়া যারা সাদা অর্থের মালিক তাদেরকে নিরুৎসাহিত করে, যারা কালো টাকা ধারী তাদেরকে আরও উৎসাহিত করে টাকাগুলো আনডকুমেন্টেড রাখার ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, 10% কর দিয়ে যে পরিমাণ কালো টাকা সাদা করা হবে তা আগামী বাজেটে সংসদে জানাতে হবে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।
টাঙ্গাইলের অর্থ পাচার মামলায় ফার্মার্স ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে রাশিদুল হক চিশতির জামিন বাতিল চেয়ে দুদকের আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে আগের তিন মামলার জামিননামার শর্ত অনুযায়ী রাশিদুল হক চিশতির জামিন থাকছে বলে আদেশ দিয়েছে আদালত। শর্তগুলো হলো, পাসপোর্ট জমা দেয়া, আদালতের অনুমতি ছাড়া বিদেশে না যাওয়া, পদ্মা ব্যাংকে প্রবেশ না করা এবং তদন্ত কার্যে হস্তক্ষেপ না করা। জামিন বাতিল আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ব্যাংকের শেয়ার কেনাবেচা ও পে অর্ডার ইস্যু করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় 9,29,00,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে রাশিদুল হক চিশতির বিরুদ্ধে 2018 সালের 16 সেপ্টেম্বর টাঙ্গাইলে মামলা দায়ের করে দুদক। মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে সীমাহীন দুর্নীতি ঠেকাতে ব্যর্থ সরকারের পক্ষে করোনা মোকাবেলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লক্ষ্মীপুরের পালের হাটে স্কুল ছাত্রী হীরামণি হত্যার প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় হীরামণি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি। রিজভী বলেন, সরকারের দমনপীড়ন বন্ধ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে সেদেশের জনগণ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, একইভাবে বাংলাদেশের মানুষও রাস্তায় নেমে আসবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মৃতের সংখ্যা প্রায় 4,38,000, আক্রান্ত হয়েছে 80,76,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছে 1,16,000, আক্রান্ত 21,18,000-এরও বেশি। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। সারা বিশ্বে করোনার আগ্রাসন বেড়েই চলেছে। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যথারীতি সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও দেশটির ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে বদলে গেছে নিউ ইয়র্কের চিত্র, সেখানে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আগের পরিবেশ ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। করোনায় বেকার হয়ে যাওয়া নাগরিকদের কাজে ফেরাতে নিউ ইয়র্কের সব অঞ্চলে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। স্টেশনগুলোতে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। আমি নিউ ইয়র্কের সাবওয়েতে চলাফেরা করছি এখন। নিউ ইয়র্কে সংক্রমণ অনেক কমে গেছে এবং সংক্রমণ কমানোর আরেকটি রিজন হচ্ছে গিয়ে করোনার সঙ্গে বাঁচার অভ্যাস গড়ে তুলেই আগামীতে পথ চলতে হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। সব প্রতিকূলতা পার হয়ে আবার নতুন ভাবে পথ চলার আশা করছেন তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। খুলনায় রোগীর স্বজনদের হামলায় মারা গেছেন এক ক্লিনিক মালিক চিকিৎসক শেখ আবু নাসের। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 14 জুন নগরীর গল্লামারির রাইসা ক্লিনিকে শিউলি বেগম নামের এক গৃহবধূর সিজার করা হয়, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হয় পরদিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর করার জন্য অ্যাম্বুলেন্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর সোমবার ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে ক্লিনিকের সামনে এর মালিক ডাক্তার রকিবকে ব্যাপক মারধর করে শিউলির স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান ডাক্তার রকিব। এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন তার পরিবার। এবার জানাবো পারটেক্স খেলার খবর।
জাতীয় দলের হেড কোচ হিসেবে আগামী দুই বছরের জন্য আবারও ইংল্যান্ডের জেমিডের চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এর আগে 2018 সালের 16 মে মাসে এই ইংলিশ কোচকে নিয়োগ দিয়েছিল বাফুফে। জেমিডের অধীনে 14 ম্যাচে জাতীয় দল 5টিতে জয় পায়, 2টি ড্র এবং বাকি 7 ম্যাচে পরাজিত হয়। তবে অনূর্ধ্ব 23 দলের যে 4টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তার মধ্যে এশিয়ান গেমস বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী কাতারকে 1-0 গোলে পরাজিত করে জেমিডের শিষ্যরা। এবারও দলকে সাফল্য এনে দেওয়ার ব্যাপারে প্রত্যয় বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা কোচ জেমিডে। Looking to develop and progress further as a national team. We have 4 really tough games in October and November, but ones that we're really looking forward to. And I can't wait to get back, you know, with the boys in camp. তরুণ ফুটবলার বাঁধনের মায়ের চিকিৎসায় 1,00,000 টাকা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বয়সভিত্তিক জাতীয় দলের উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের 2টি কিডনি প্রায় অকেজো হয়ে পড়েছে। গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে তার মায়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাঁধনের মায়ের চিকিৎসার জন্য 1,00,000 টাকার চেক দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিতর্কিত কাশ্মীরের লাদাখ অঞ্চলে চীনা বাহিনীর সাথে সংঘর্ষে 1 কর্নেল সহ ভারতের 20 সৈন্য নিহত। দেশে একদিনের সর্বোচ্চ 53 জনের মৃত্যু, শনাক্তের ক্ষেত্রেও নতুন রেকর্ড 3,862। লাল অঞ্চলে সাধারণ ছুটি ও লকডাউন নিয়ে বিভ্রান্তিতে নগরবাসী, তালিকা ও নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা বললেন ঢাকার 2 মেয়র। এবং কালো টাকা সাদা করার সুযোগ, সাধারণ করদাতাদের সাথে বৈষম্য মনে করেন অর্থনীতিবিদরা, ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।